নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নর্থ ইন্ডিয়ান স্পেশাল কুলচা বানানোর রেসিপি, অমৃতসরি আলু কুলচা। আপনারা যারা নর্থ ইন্ডিয়াতে ঘুরতে এসেছেন তারা নিশ্চয়ই খেয়ে থাকবেন। খুব সহজে কিন্তু এটা ঘরে বানিয়ে নেওয়া যায়, নরম ফুলা ফুলা আলুর কুলচা। আসুন দেখে নেবেন কী করে আমি বানাচ্ছি। প্রথমে আমি এরকম একটা কাচের বড় বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ টক দই, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। আর 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে আপনারা ছোট 1 পাউচের ইনো পাউডারও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ ময়দা, যেই কাপে আমি দই নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেবার সময় যদি মনে হয় একটু শুকনো শুকনো হয়ে গেছে তাহলে অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। এই মাখাটা কিন্তু শক্ত হলে চলবে না, দেখুন এই ধরনের একটু লেতলেতে হবে। এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ভালো করে এই ময়দা মাখাটার উপরে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 40 মিনিট রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ভেঙে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, আপনারা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এর মধ্যে 2 কুচি নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা। এখন সব কিছু দিয়ে আলুর পুরটাকে ভালো করে মেখে নেব। আলুর মধ্যে যে ছোট ছোট দলা ধরা ছিল সেটাকে ভালো করে ভেঙে ভেঙে স্ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিলে আলু মাখাটা বেশ ভালো টেস্টি হয়, আর আলু মাখাটা যতটা ভালো টেস্ট হবে কুলচার টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। এখন এই ধরনের ছোট একটা সাইজের পলিথিন নিয়েছি, পলিথিনের উপরে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। চল্লিশ মিনিট পরে এই ডটা বেশ খানিকটা ফেপে ফুলে উঠেছে। এখন এখান থেকে বড় সাইজের একটা লই নিয়ে নিলাম, আর হাতের মধ্যে গোল করে নিয়ে মাঝখানে এইভাবে একটু গর্ত করে নিলাম। আর এর মধ্যে বড় 1 চামচ আলুর ভুট্টাকে গর্তটার মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিলাম। আলুর পুরটাকে ভরে দিয়েছি। এইবার তেল মাখানো পলিথিনের উপরে রেখে হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে ছড়িয়ে দেব। এটা কিন্তু বেলা যাবে না, যেহেতু এটা খুব নরম মাখা হয়েছে, তাই পলিথিনের উপর দিয়ে এভাবে আস্তে আস্তে মোটামুটি একটা লুচির সাইজ বানিয়ে নেব। এখন এর উপরে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, আর কিছুটা কুচনো ধনে পাতা। এটা আস্তে আস্তে আঙুল দিয়ে এর উপরে দাবিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর লাগে আর টেস্টও কুলচাটা খেতে ভালো লাগে। অন্যদিকে গ্যাসের উপরে এরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এর উপর দিয়ে একটু
তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ মারার পরে তার উপরে জলের ছিটা দিয়ে টেম্পারেচারটাকে একটু ডাউন করে নিতে হবে। এইবার পলিথিন থেকে তুলে কুলচাটা হাতে নিয়ে নিলাম আর এই কুলচাটার পেছন দিকটাতে একটু জল দিয়ে একটু ব্রাশ করে নিলাম, তারপরে তার মধ্যে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট হতে দেব। গ্যাসটাকে একদম স্লো রাখতে হবে। 2 মিনিট পরে এই কুলচাটাকে উল্টে দিলাম। দেখুন এই দিকটা ভালো সেকা হয়ে গেছে, এতে কিন্তু কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। এই পাশটাতেও এবার ঢাকা দেব না, 2 মিনিট সেকে নেব। এইবার কুলচাটা তাওয়ার থেকে তুলে এরকম একটা জালির মধ্যে নিয়ে নিলাম আর গ্যাসের উপর রেখে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে কুলচার চারদিকে ভালো করে সেকে নিলাম। গ্যাসটা যেহেতু স্লো ফ্লেমে রয়েছে সেহেতু কুলচাটা এরকম ধীরে ধীরে করে সেকতে 2-3 মিনিট টাইম লাগবে। দেখুন কুলচাটা একদম সুন্দরভাবে ফুলে রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে দ্বিতীয় কুলচাটাও তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, 2 মিনিট সেকে নিয়ে উল্টে দিলাম, আবার 2 মিনিট সেকে নিয়ে এইভাবে একটা জালের উপর রেখে ভালো করে সেকে নিলাম। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ঘরে কুলচাটা বানিয়ে নিতে পারবেন। এখন গরম কুলচার উপরে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম, রেডি হয়ে গেল কুলচা। এটা কিন্তু অমৃতসরের স্পেশাল আলু কুলচা, এটা আপনারা ছোলে দিয়ে এরকম খাবেন আর এর সঙ্গে কাঁচা লঙ্কা আচার পেঁয়াজ দিয়ে খাবেন, খেতে তো জানেন নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন ফ্রেন্ডদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।